হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি গাজরের পায়েস এখন শীতকাল মিষ্টান্ন খেতে সবাই আমরা কম বেশি পছন্দ করি তাই ভাবলাম আজকে একটু গাজরের পায়েস করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি গাজরটাকে প্রথমে আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবারে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিলাম আমি এখানে ছোট গ্রেটার গ্রেটারে করেছি আপনারা চাইলে যে বড় বড় ফাঁকা যে গ্রেটারটা সেটা দিয়েও করতে পারেন এবারে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতন ঘি এই চামচটা টেবিল চামচের থেকেও খেয়েও বড় তাই এক টেবিল চামচের থেকেও একটু বেশি ঘি এখানে দিয়েছি আমি ঘিটা ভালো মতন মেল্ট হয়ে গেলে এবারে আমি গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি দিয়ে গাজরটাকে আমি ভাজা ভাজা করে নেবো এখানে আমি নুন হলুদ কিছুই আমি ব্যবহার করব না আমি প্লেন গাজরটাকেই এইভাবে ভাজা ভাজা করে নিচ্ছি মিনিট তিন চারেক ধরে আমি গাজরটাকে ভালো করে একটু ভেজে নিলাম যেহেতু ভীষণই মিহি করে আমি গ্রেট করেছি সেহেতু আমার এটা অল্প সময়ে ভাজা হয়ে গেছে এবারে আমি এটা নামিয়ে নেব গাজরটা নামিয়ে নিয়েছি কড়াইটা পরিষ্কার করে আমি ওই কড়াইটাতেই গাজরের পায়েসটা তৈরি করবো তাই এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ এই দুধটা আমি জাল দিয়ে ভালো করে মোটা করে রেখেছি সেই দুধই আমি এখানে ব্যবহার করলাম তাতে আমার অল্প সময় ফোটালেই দুধটা তৈরি হয়ে যাবে আর যদি প্যাকেট দুধ সঙ্গে সঙ্গে এনে কাঁচা দুধ জাল দিয়েই করতে হয় তাহলে একটু সময়ও বেশি লাগে দুধটা আমার ঘরেই ছিল আমি জাল দিয়ে রেখেছিলাম এখানে আমি পাঁচশো এম মতন দুধ দিয়ে দিয়েছি এবারে দুধটা ফুট আসলে আমি দুখানা এলাচ এখানে দিয়ে দিলাম এখানে আমি এলাচটা ফাটিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন এবারে খুব ভালো করে দুধটা আমি নাড়াচাড়া দিয়ে আর আমি ফুটিয়ে নিচ্ছি দেখলেই বুঝতে পাচ্ছেন দুধটা কতটা গাঢ় কড়াইয়ের গায়ে কীরকমভাবে লেগে আছে এবার এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে আমি আবার খুব ভালো করে মিশিয়ে নিলাম আবার এই যে ফুট এসে গেছে সেই সময় এখানে আমি একটু খোয়া ব্যবহার করছি এটা আমার একশো গ্রাম খোয়া কিন্তু আমি এখানে পঞ্চাশ গ্রাম মতন খোয়া গ্রেট করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পুরো একশো গ্রামই ব্যবহার করতে পারেন খোয়াটা দিয়ে আমি আবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দেব দিয়ে খোয়াটা গলে যাওয়ার অপেক্ষা করব দুধটাকে আবার ভালো করে আমি ফুটিয়ে নেব আমি এখানে খোয়াটা ব্যবহার করেছি আপনারা চাইলে খোয়াটা নাও দিতে পারেন সেক্ষেত্রেও স্বাদ ভীষণই সুন্দর হবে এবারে যেহেতু এখন শীতকাল গুড়ের সময় তাই আমি এখানে নলেন গুড় ব্যবহার করছি নলেন গুড় ব্যবহার করার জন্য আমার এই গাজরের পায়েসটার কালারটাও একটু লালচে হবে যদি সেক্ষেত্রে আপনারা চিনি ব্যবহার করেন সেক্ষেত্রে কালারটা একটু অন্যরকম হবে এবারে গুড়টা আমি এখানে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি বা যখন ফুটে গেছে দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর গুড়টা যখন আমি দুধের মধ্যে অ্যাড করেছি তখন আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়েছি তারপরে ফুটে উঠলে আবার বাড়িয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আমি যে গ্রেট করা গাজরটা ভেজে রেখেছিলাম সেই গাজরটা এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব গাজরটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট আমি দিয়ে দিচ্ছি আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন আমি এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতন ভাঙা কাজু আর বেশ দশ বারোটা মতন কিসমিস এখানে আমি ব্যবহার করেছি দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে একটু গাঢ় হলে আমি এটাকে নামিয়ে নেব বন্ধুরা আমার আজকের এই গাজরের পায়েস রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে সবার আগে গ্যাসটা নিভিয়ে তারপরে আমি সার্ভ করে দিয়েছি আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ